হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে অনেকদিন পর নিয়ে এসেছি লাঞ্চ আইটেম। কি আছে বলে দিই, লাঞ্চ তো লাঞ্চে বসেছি আজকে। ওর যেহেতু আজকে ছুটি আছে তাই লাঞ্চ। কি কি আছে মেনুতে বলে দিই, আজকে সবই মাছ, ভাত তো আছেই। আছে কাচকি মাছ পেঁয়াজ দিয়ে ঝুরু ভাজা, আছে পেঁয়াজ আলু পোস্ত শুকনো লঙ্কা দিয়ে, আছে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করেছি, আর আছে রুই মাছের কালিয়া, লেবু লঙ্কা তো আছেই। চলো শুরু করি, সঙ্গে থাকো। অনেকদিন পর খাচ্ছি কাজকি, কেমন? মোটামুটি মোটামুটি কেন বললো, ও কোনো ছোট মাছই পছন্দ করে না সেই জন্য। পোস্তটা পরে খাবে? হ্যাঁ। ভালো লাগছে না? ব্যাপক লেবু দিয়ে বেশ ভালো লাগছে ঝোলটা, না? ধনে পাতা আছে, কুমড়োটা ভালো, একটু মিষ্টি মিষ্টি। কাচকি মাছের ভাজা লঙ্কাটা খেয়েছো, ভালো লাগেনি? খুব বেশি না,
পেঁয়াজ আলু পোস্তটা অনেকদিন পরে করলাম, ওর খুব ফেভারিট। বেশ ভালো মতন গরম পড়ে গেছে, তাই না? অলরেডি ঘাম দিচ্ছে মুখে। পেঁয়াজের পোস্তটা একটু ঝালঝালি পছন্দ করো তুমি, তাই না? রুই মাছের কালিয়া মাছটা দিয়ে মেখে তারপর এটা দিয়ে খাও। কালিয়াটা সেই হয়েছে, আজকে ভাতের থেকে আইটেম বেশি হয়ে গেছে, তাই না?
ঝালঝাল লাঞ্চ না, ঝালঝাল লাঞ্চ সবটা ঝাল আছে কিন্তু টেস্টি। আর যেহেতু ডিরেক্ট কাঁচা লঙ্কা টাইপের মুখে পড়েনি, সে তো হেঁচকি ওঠেনি, সে তো হেঁচকি ওঠে। সবটাই চটক মটক, তাই না? আরে কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা, কারণ ওটাতে সেরকম মশলা কিছু দিইনি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নামিয়েছি। কুমড়োর একটা মিষ্টতা আছে, ওটাতে বেশি মশলা দিলে ভালো লাগবে। কি তাহলে কমপ্লিট? কমপ্লিট। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর কমেন্টটা একটু বেশি করে করো তোমরা, আর সাবস্ক্রাইব করো অবশ্যই, আর লাইক তো করতেই হবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোডের নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, টাটা টাটা।